সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুদ্দিন সর্দার, সহকারী শিক্ষক রাজারবাগ কৃষ্ণ স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য চ্যাপ্টারটি। তো আসো এখান থেকে আজকে আমরা কী কী শিখব। প্রথম যে ব্যাপারটা আছে, অর্থের সময় মূল্যটা কী সেটা আমরা বলতে পারবো। অর্থের ভবিষ্যৎ মূল্য যেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ, এবং বর্তমান মূল্য বাট্টাকরণ কী সেটা বিশ্লেষণ করতে ও বলতে পারবো। তারপরে যে বিষয়টা আসছে, খেয়াল করো, প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারবো। ধরো শিক্ষার্থীরা, তোমাদের যদি আমি আজকে একটা প্রশ্ন করি, 2000 সালে প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল প্রায় 6000 টাকা বা 7000 টাকা, কিন্তু বর্তমান 2020 সালে এসে স্বর্ণের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি 50000 টাকা। অর্থাৎ খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে কিন্তু অর্থের মূল্যমানের পরিবর্তন হচ্ছে। এই যে সময়ের সাথে অর্থের মূল্যমানের যে পরিবর্তনটা ঘটবে, এটিকে আমরা বলতে পারবো অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের সাথে যদি অর্থের মুনাফা মানে মূল্যের কোনো পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলি অর্থের সময় মূল্য। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, কোনো ব্যক্তি এখানে দেখো কিছু গাছ রোপণ করেছে। ধরো সেই গাছটা হচ্ছে আম গাছ, প্রথমে এইটা করছে, সেই আম গাছটা যে রোপণ করেছে এটা তার বিনিয়োগ। যখন বিনিয়োগ থেকে আম গাছে ফল আসছে, সেটা হলো কি, মুনাফা সহ বিনিয়োগ। মানে কি, গাছ এবং ফল দুইটাই আছে, এবং এখান থেকে যে আমটা আসছে সে আমটা হলো কি, তার মুনাফা। অর্থাৎ আমাদের কিন্তু ফিনান্সের প্রত্যেকটা ব্যাপারই কিন্তু খেয়াল রাখতে হবে, যে টাকাটা বিনিয়োগ করা হয় সেই টাকা থেকে বিনিয়োগ মুনাফা সহ বিনিয়োগ যে টাকাটা হবে, যদি আমি ওই মুনাফা সহ বিনিয়োগ থেকে বিনিয়োগের টাকাটা বাদ দিই, তাহলে আমাদের পাওয়া যাবে বাকি যে টাকাটা, সেটাকে আমরা বলবো মুনাফা। খেয়াল করো, বলতেছে আসল বা বর্তমান মূল্য আর সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য, আর সুদ বা হলো মুনাফা। তাহলে বর্তমান মূল্যটা হলো কোনটা, সেটা হলো আসল, আর সুদ এবং আসল দুইটা যোগ করে যে টাকাটা হবে সেটা কি, ভবিষ্যৎ মূল্য। আর সুদ যেটা বা মুনাফা যেটা আছে, এটা আছে আমাদের মুনাফা। খেয়াল করে দেখো এখানে ভবিষ্যৎ মূল্যের সূত্র দেওয়া আছে, ব্র্যাকেটে বলছে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ মানে সুদ গণনা করা, বছরে যদি একবার সুদ গণনা করা হয়। তো এই সূত্রটা খেয়াল করে দেখো, বলছে এভি ইকুয়াল পিভি, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে বলছে ইন্টু 1+i^n। আমরা সবাই জানি যে এভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। পাশে ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে, এটা খেয়াল করো। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বলবো বর্তমান মূল্য। আর আই হতে হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার। আর এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার, যেটাকে আমরা বলবো বছর বা বছর সংখ্যা। অর্থাৎ পিভির সাথে 1+i^n এই সূত্রটা যখন আমরা গুণ করব, তখন সেটা আমাদের বের হবে ভবিষ্যৎ মূল্য বা এভি। তারপর খেয়াল করে দেখো, যদি বছরে ওই সূত্রটাই যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, বা চক্রবৃদ্ধি যদি বছরে একাধিকবার হয়, অর্থাৎ সুদ গণনা যদি বছরে একাধিকবার হয়ে থাকে, তুমি কি বলতে পারো যে কোনো কোনো প্রতিষ্ঠান আছে যারা বছরে একাধিকবার সুদ গণনা করে থাকে, এরকম একটা প্রতিষ্ঠান নাম বলতে পারবে? হ্যাঁ, অনেকে হয়তো বলবে, যেমন ব্যাংক। ব্যাংক সাধারণত বছরে কিন্তু দুইবার সুদ গণনা করে, একবার 30শে জুন এবং একবার 31শে ডিসেম্বর। সুতরাং ব্যাংক কিন্তু এই ধরনের একটা আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আসলে আমরা জানলাম যে বছরে একাধিকবারও চক্রবৃদ্ধিকরণ বা সুদ গণনা করা যায়। তো এই সূত্রটা হলো, খেয়াল করো, যে এভি ইকুয়াল পিভি ইন্টু 1+i/m, মানে আই কে আমরা এম দ্বারা ভাগ করব, পাওয়ার ছিল এন, সেটার সাথে গুণ করব এম। অর্থাৎ যদি আমাদের বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, তখন আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, যে পিভি ইন্টু 1+i ছিল যেটা, আই কে এম দ্বারা ভাগ দিব এবং এনের সাথে এমটা গুণ দিব। তাহলে আমাদের এইখানে ব্যাখ্যাগুলো সবই আমরা জানি, শুধু আমরা জানতে হবে এখানে যে এম অর্থ কী। এম অর্থ হলো ম্যাচিউরিটি, অর্থাৎ বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে সেটা সংখ্যা। পরের সূত্রটা আসি, দেখো
বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে। যদি আমরা প্রতি মাসে চক্রবৃদ্ধি করি, প্রতি মাসে যদি সুদ গণনা করি, তাহলে বছরে সুদ গণনা হবে 12 বার। প্রতিদিন যদি চক্রবৃদ্ধি করি, তাহলে বছরে 365 দিন থাকে, তাহলে এম এর মান হবে 365। প্রতি সপ্তাহে যদি আমরা চক্রবৃদ্ধি ধরি, প্রত্যেক সপ্তাহে যদি আমরা সুদ গণনা করি, তাহলে বছরে মোট সপ্তাহ হয় 52টি, তাহলে এম এর মান হবে 52। প্রতি 2 মাস অন্তর চক্রবৃদ্ধি যদি হয়ে থাকে, তখন এম এর মান হবে 6, অর্থাৎ 6 বার সুদ গণনা হবে বছরে। প্রতি 3 মাস অন্তর সুদ গণনা করলে বা চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 4, প্রতি 4 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 3। শিক্ষার্থীরা এইটা কিন্তু খুব সুন্দর করে ভালো মতো নোট করে রাখবে, এবং ফিনান্সের অর্থের সীমামূল্যের জন্য যে সূত্রগুলো দেওয়া হচ্ছে, এই সূত্রগুলো সুন্দর করে খাতায় লিখে নোট ডাউন করবে। খেয়াল করে দেখো, বিনিয়োগ কত টাকা করলে ভবিষ্যতে আমরা কত টাকা পাব, বা এখন কত টাকা বিনিয়োগ করতে হবে ভবিষ্যতে একটা টাকা পাবার জন্য, বা কম টাকা বিনিয়োগ করব, কোন ক্ষেত্রে কম টাকা বিনিয়োগ করব, এরকম প্রশ্নের উত্তরগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো সেটা হবে অর্থের বর্তমান মূল্য। অর্থাৎ কোনো টাকার ভবিষ্যতে কোনো প্রাপ্য বা প্রদেয় কোনো টাকার আজকের মূল্য কত, এই মূল্যকে জানার জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অর্থের বর্তমান মূল্য। এই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয় কিন্তু বাট্টাকরণ বা ডিসকাউন্টিং মেথডে, ঠিক চক্রবৃদ্ধিকরণের উল্টা নিয়মে। দেখো, যদি বছরে একবার বাট্টাকরণ করা হয়, তখন খেয়াল করে দেখো, তখন আমাদের বর্তমান মূল্য বা পিভি সূত্র হবে এভি বাই 1+i^n। এটা হলো বছরে যদি একবার বাট্টাকরণ হয়। আর যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয়, বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো যে পিভি ইকুয়াল এভি বাই 1+i/m হবে এম, এবং পাওয়ার হবে এন গুণ এম। তোমরা এটা আগেও দেখেছ এই সূত্রটা। তারপরটা আসি, প্রকৃত সুদ বা বার্ষিক, প্রকৃত বার্ষিক সুদের হার বা কার্যকরী সুদের হার নির্ণয়। দেখো, এই সূত্রটা হলো ইএআর, যেটাকে আমরা বলছি ইতে হলো ইফেক্টিভ বা প্রকৃত বা কার্যকরী, এতে হলো অ্যানুয়াল, আর তে হলো রেট। ইএআর অর্থ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার। এই সূত্রটা হলো, খেয়াল করো, 1+i/m পাওয়ার এম মাইনাস 1। এখন তোমাদের একটা দলগত কাজ, যেটা তোমরা একসাথে কাজ করবে। আসলে ক্লাসে থাকলে তোমাদের এই কাজটা এইভাবে সুন্দর করে করাইতে পারতাম, যেহেতু তোমরা বাসায় নিজেরা একটু চেষ্টা করবে। দেখো, শতকরা 13.5% হার মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা এখন ব্যাংকে জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে, এখানে বলছে। দেখো, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। অর্থাৎ এটা তো আমরা জানি যে এখন বর্তমানে যে টাকা জমা আছে, সে জমা রাখবো, সেই টাকা ভবিষ্যতে কত টাকা হবে 13% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে, সেটা আমাদের ভবিষ্যৎ মূল্য দিয়ে বের করতে হবে। যেহেতু এখানে বলছে মাসিক চক্রবৃদ্ধি সুদ, সুতরাং অবশ্যই খেয়াল রাখবে এখানে এম এর মানটা আসবে, হ্যাঁ, এবং এম এর মানটা হবে 12। তারপরে তোমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর, প্রশ্নগুলো আমি করি, উত্তরটা তুমি নিজে নিজে বলার চেষ্টা করো। প্রথম যে প্রশ্নটা আছে, যে অর্থের সীমামূল্যটা কী, দ্বিতীয় প্রশ্ন থাকলো তোমাদের কাছে, ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা, সে সূত্রটা তোমরা আমাকে বলো। তারপরে যদি থাকে 4 মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধি হয়, তখন এবার মানটা কত। তারপরে যেটা আসে, কার্যকরী বা প্রকৃত সুদের হারটি বলো, সুদের সূত্রটি বলো। এবার থাকলো তোমাদের একটি বাড়ির কাজ, বাড়ির কাজটা খেয়াল করো। তোমার বাবা তোমার উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে 5 লক্ষ টাকা পেতে চায়, ব্যাংক শতকরা 12% হারে 5 বছর পরে এই পরিমাণ টাকা দিতে সম্মত আছে। তোমার বাবা বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখবে, অর্থাৎ কত টাকা তোমার বাবা যদি ব্যাংকে এখন জমা রাখে,